মাছে ভাতে বাঙালি, ভর্তা পছন্দ করে না এমন বাঙালি হয়তো খুঁজে পাওয়াই অসম্ভব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনীলা কুকিং স্টুডিও। আজ করে দেখাবো মাওয়া স্টাইলের ইলিশের লেজ ভর্তা। তো এর জন্য আমি এখানে 5 পিস ইলিশের লেজ নিয়ে নিলাম। নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 10টি শুকনো মরিচ, 2টি কাঁচা মরিচ, আর নিয়েছি টক আচার 1 টেবিল চামচ পরিমাণ। এখন আমি লেজের মধ্যে প্রয়োজন মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি। আর এই ইলিশ মাছের লেজ না, আপনারা চাইলে ইলিশ মাছ দিয়েও কিন্তু একইভাবে ভর্তাটা করতে পারেন। তো এখন আমি চলে যাব সরাসরি ভাজতে। এর জন্য আমি 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে তেলের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ পুরো ভর্তাই আমার ইলিশের তেলটা লাগবে। প্রথমে আমি শুকনো মরিচগুলো একটু ভেজে উঠিয়ে নিচ্ছি। আমি একটু হালকা লাল করে শুকনো মরিচগুলো ভেজে নিলাম। এখন আমি তেলটা হালকা একটু ঠান্ডা করে আমি এর মাঝে দিয়ে দিব। আগে থেকে যে ইলিশের লেজগুলো মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর ভাজার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন, এই মাছটা কিন্তু আমি কড়া করে ভাজবো না। 10 মিনিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি মাছটা ভেজে নিব। তো মাছটা আমার ভাজা শেষ, আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এই মাছটা কিন্তু বেশি কড়া করে যাবে না, একদম মিডিয়ামভাবে এটা ভাজতে হবে, যাতে করে এটা কড়া একটা ভাব না থাকে। তো মাছটা তো আমার ভাজা শেষ, এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর ফ্রাই প্যান থেকে কিছুটা তেল উঠিয়ে বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 10টি যে কাঁচামরিচ ছিল সেগুলো। এগুলো আমি হালকা একটু ভেজে নিব। ভাজা হলে 1 কাপ পেঁয়াজের অর্ধেকটা আমি এখানে দিয়ে দিব, বাকি অর্ধেকটা আমাদের পরে প্রয়োজন হবে। এখন আমি খুব ভালো মতো করে পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। এটা কিন্তু আমি বেরেস্তা করছি না, জাস্ট একটু ব্রাউন করে ভেজে নিলাম। তো এটা আমি নামিয়ে একটা সাইডে রেখে দিলাম। আর এখন চলে যাব সরাসরি ভর্তায়। তো আমার ভর্তার জন্য এরকম একটা বাটনা লাগবে, আর লাগবে এই বাটনার সাথে কিন্তু এটা পাওয়া যায়। এটা যে কোনো অনলাইন শপে, মাটির দোকানে, এখন বর্তমানে কুকারিজের দোকানেও এগুলো পাওয়া যায়। যদি এটা আপনাদের কাছে একান্তই না থাকে, তাহলে আপনাদের কাছে একটা প্লেট আর একটা গ্লাস হলো এই ভর্তাটা এভাবে করতে পারবেন। তো আমি দেখুন, আমি গরম অবস্থায় কিন্তু মাছটা কিভাবে এই হাতলের সাহায্যে খুব ভালো মতো করে মেখে নিচ্ছি। দেখুন, এটা মাখার কারণে পুরো মাছের কাঁটাগুলো একদম আলাদা হয়ে যাচ্ছে। আর এটা দিয়ে যদি আপনারা কাঁটাটা ছাড়ান, আপনাদের কাঁটা ছাড়াতে মাত্র লাগবে 10 মিনিট। আমি বড় কাঁটাগুলো আগে উঠিয়ে নিচ্ছি। দেখবেন উঠানোর পর প্রত্যেকটা ছোট কাঁটা উপরে উঠে আছে। তো এভাবে আমি প্রত্যেকটা কাঁটা ছড়িয়ে নিচ্ছি। আর আগে আমার কাঁটা ছাড়াতে অনেক কষ্ট হতো, যখন আমি মাওয়া ঘাটে গেলাম ইলিশ মাছ খেতে, তখন দেখলাম ওনারা কত সহজে ওনারা এভাবে কাঁটাগুলো ছাড়ায়। তারপর থেকে আমি বাসায় এভাবেই ভর্তাটা করি, আমার কাছে কাঁটা ছাড়াতে একটুও কষ্ট হয় না। তো দেখুন, আমি সম্পূর্ণ কাঁটাগুলো আলাদা করে নিয়েছি, আমার সময় বেশিক্ষণ লাগেনি। এখন আমি এটা এক সাইডে রেখে দিব, আর আমি এখন ভর্তাটা করে নিব। এখন আমি মাছটা এটা থেকে উঠিয়ে আমি যে আগে যে ভেজেছিলাম, যে বাটিতে মাছটা রেখেছিলাম, সেটাতে উঠিয়ে নিচ্ছি। আর এখন এটার মধ্যে আমি ভর্তাটা বানাবো। তো শুকনা মরিচ তো ভাজা আছেই, সাথে ইলিশের তেলটা আর পেঁয়াজ কাঁচামরিচ ভাজা আর কাঁচা পেঁয়াজ আর টক আচার। এখন সরাসরি আমি ভর্তাটা করবো, এর জন্য শুকনা মরিচ প্রথমে দিয়ে দিলাম। যেহেতু আমি শুকনা মরিচ এবং কাঁচা মরিচটা দিয়ে করছি, তাই ঝালের ব্যালেন্সটা আমি আমার মতো করে দিচ্ছি। আপনারা চাইলে শুধু শুকনা মরিচ দিয়েও করতে পারেন, কিংবা কাঁচা মরিচ। খুব ভালো মতো লবণ দিয়ে আমি এটা একটু মেখে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন খুব ভালো মতো করে মরিচ পেঁয়াজ একসাথে মিশিয়ে নিচ্ছি। যখন মিশানো হয়ে যাবে, এটার মধ্যে আমি আগে থেকে যে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে রেখেছিলাম সেটাও দিচ্ছি। ইলিশের লেজ ভর্তায় কাঁচা পেঁয়াজ এবং ভাজা পেঁয়াজ দুটোই দিতে হয়, তাহলে ফ্লেভারটা যেমন ভালো আসে, খেতেও অনেক ভালো লাগে। এখন আমি যে ইলিশ মাছের কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম ইলিশের লেজের যে মাছটুকু, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও খুব ভালো মতো করে এটা মিশিয়ে নিচ্ছি।
যখন এটাতে সম্পূর্ণভাবে মিশানো হয়ে যাবে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আমের টক আচার আপনারা চাইলে যে কোনো টক আচার দিতে পারেন কিন্তু আচারটা দিতে হবে মাস্ট আমি কিন্তু মাওয়াতে দেখেছিলাম তো এটা আমি খুব ভালো মতো করে মিক্স করে নিলাম এখন আর আমার হাতলের কাজ নেই এখন হলো আমার হাতের কাজ এখন আমি যে ইলিশের তেলটা উঠিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিচ্ছি বাকিটা রেখে দিচ্ছি এটা আমি ইলিশে ভাতের সাথে খেতে পারবো এছাড়া এটা দিয়েও কিন্তু আমি বেগুনও ভাজতে পারবো এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি ভর্তাটা তো রেডি তো আমার রেডি হয়ে গেল ইলিশের লেজ ভর্তা আপনারা মাওয়া ঘাটে না গিয়ে বাসায় এভাবে সহজে ইলিশের লেজ ভর্তা করতে পারেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম